ফুড এক্সাম নভেম্বর দু হাজার একুশ পোস্ট সাব ইন্সপেক্টর অফ ফুড এবং অন্যান্য পোস্টের পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে ফুড এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে এমসি কিউ বা রিটার্ন হবে প্লাস ভাইবা থাকবে এমসি কিউ বা রিটার্ন মার্কস থাকবে হান্ড্রেড এবং ভাইবা মার্কস থাকবে টেন মার্কস রিটার্ন কোশ্চেন পাঁচ মার্কস থাকবে ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশের কাছাকাছি এবং রিটার্ন এক্সাম টাইম থাকবে দেড় ঘন্টা এবং এই পাঁচটি পোস্টের এমসিকিউ কিউ বা রিটার্ন এক্সাম সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশনের দিকে তাকালে আমরা দেখতে পারি যেখানে বাংলা তিরিশ মার্কস ইংরাজি তিরিশ মার্কস ম্যাথমেটিক্স টোয়েন্টি মার্কস বিশ মার্কস এবং জেনারেল নলেজ থেকে বিশ মার্কস অর্থাৎ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে পনেরো প্লাস কম্পিউটার এবং সাধারণ জ্ঞান অংশ থেকে পাঁচ ছয়টি মার্কস থাকতে পারে তো এই পাঁচটি পরীক্ষার প্লাস অন্যান্য ফুড মিনিস্ট্রি অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিতে এবং বিগত বছরের প্রশ্নের পেতে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকটি বাজিয়ে দিন আল হবেজ